সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টস ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সবগুলো ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আসন্ন এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে 2013 সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল টাইগাররা। আগামী 7ই জুলাই বুলাওয়েতে প্রথম টেস্টের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ এই সিরিজটি শুরু হবে। এর আগে 3 ও 4 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দর্শক, চলুন এক নজরে দেখে আসি আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচের সময়সূচি। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে একমাত্র টেস্ট ম্যাচ, যেটি শুরু হবে আগামী 7ই জুলাই বাংলাদেশ সময় 1:30। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব বুলাওয়েতে একমাত্র এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওডিআই ম্যাচ, যেটি শুরু হবে আগামী 16ই জুলাই। জিম্বাবুয়ের হারারি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় 1:30 প্রথম এই ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচ, যেটি শুরু হবে আগামী 18ই জুলাই। বাংলাদেশ সময় 1:30 জিম্বাবুয়ের হারারি স্পোর্টস ক্লাব হারারিতে দ্বিতীয় এই ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচ, যেটি শুরু হবে আগামী 20ই জুলাই। বাংলাদেশ সময় 1:30 জিম্বাবুয়ের হারারি স্পোর্টস ক্লাবে তৃতীয় ও শেষ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচ, যেটি শুরু হবে আগামী 23ই জুলাই। জিম্বাবুয়ের হারারি স্পোর্টস ক্লাব হারারিতে বাংলাদেশ সময় 2:00 প্রথম এই টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, যেটি আগামী 25ই জুলাই বাংলাদেশ সময় 2:00 অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের হারারি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় এই টি টোয়েন্টি ম্যাচটিও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে তৃতীয় ও সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ, যেটি আগামী 27 জুলাই বাংলাদেশ সময় 2:00 অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের হারারি স্পোর্টস ক্লাব হারারিতে সর্বশেষ এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন এই পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশ দল কেমন খেলবে বলে আপনি মনে করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।